গরুর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে নিহত একজন এবং মারা যায় দুটি গরু। চরিলামে শনিবার ভোর 4টে নাগাদ আগরতলা সাপুম জাতীয় সড়কের বিশালগড় থানা চরিলাম মোটর স্ট্যান্ডে বুলেরো গাড়ি উল্টে নিহত একজন এবং দুটি গরু মারা যায়। ভোর রাতে খবর যায় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের কাছে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা নিহত অবস্থায় একজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের অভিমত, নম্বরবিহীন বুলেরো গাড়ি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়। 5টি দোকান ভেঙে তছনছ করে দেয়। দোকানে মালিকদের অভিমত, গাড়িটি অন্য একটি বুলেরো গাড়িকে ধাক্কা দিয়ে দোকানগুলির দিকে সজোরে ধাক্কা মারে। দোকানের মালিক পীযূষ দাস বলেন, বিশালগড় দিক থেকে বিশালগড়ের দিকে যাচ্ছিল, 5টি দোকান ভেঙে তছনছ করে দেয়। সকাল হতে চরিলাম বাজারের দোকানের ব্যবসায়ীরা দোকানে এসে এই ঘটনা দেখতে পায়। বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা নিহত একজনকে বিশালগড় হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ ছিল। চরিলাম বাজার কি সেটা? এটা একটা এক্সিডেন্ট হয়েছে রাত্রে, তখন 3:40 বাজে আর 4:40। তখন আমি একটা গাড়ি, ট্রাক গাড়ি যেটা আসলো, ট্রাক গাড়িটা আমার টেলিফোন করলো, আমার চিনে তখন করলো আপনার দোকানের সামনে এক্সিডেন্ট হয়েছে একটা গরুর গাড়ি। তখন আইলাম, আয়ে দেখলাম যে গাড়িটা উল্টানো অবস্থা আসলো, এখন এখানে অন্য গাড়ি এটা সোজা করছে। হ্যাঁ, তারপরে একটা লোক আসলো, লোকও মারা গেছে। গরু আসলো গাড়ির দিকে, একটা বাছুর আসলো, একটা বড় গরু আসলো, বাছুরটা মারা গেছে সম্ভবত, আর গাড়িটা এখনো আছে। গাড়িটা কোন দিক থেকে চলেছিল? গাড়িটা আগরতলার দিকে থেকে উদয়পুর দিকে যেতে আসলো। কয়টা দোকান ভাঙছে? ভাঙছে প্রায় 5টা দোকান। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।